Oh, these are the seven ways by which you can protect yourself from cancer if you maintain the norms of life. আমরা মানি না বলি আমাদের এরকম হয়। আমি প্রত্যেকটা তো বলবো না, প্রত্যেকটা বললে আমি প্রস্তুত হয়ে এসেছি বাড়িতে, না পেলেও চলবে, আমি রাত্রিবেলা যেতে পারি 11টার সময় প্রত্যেকটা যদি সময় পাওয়া যায় তাহলে আমি একটু একটু এক মিনিট করে বলি, এটা আমার বলা এক মিনিট। Occupational cancer. You can prevent some cancers which are coming out of your occupation. I mean, take example. The example is urinary bladder cancer. Urinary bladder, That's a dye known as aniline dye. Associates of general chemistry department. Aniline dye. Those who are working with aniline dye factory, they are prone to getting urinary bladder cancer. Like if they can get a touch question, chemistry needs another of it. We have to work factory, they get a touch question. Or don't allow aniline dye in, army factory, or an aeron product, individually, absorption by the ultimately, aniline dye is suspended by urinary bladder. দিনের পর দিন 2 বছর 4 বছর 10 বছর অনলাইনে সাড়ে দেখা গেল 10 বছর পরে ইউরিনারি ব্লাডার ক্যান্সার। তাহলে অকুপেশন থেকে হয় এরকম হাজার উদাহরণ আছে আমি বলছি। নেক্সট, রেডিয়েশন ইন্ডিউসড ক্যান্সার। দেয়ার আর সাম রেডিয়েশন, লট অফ রেডিয়েশন হুইচ ক্যান কজ ক্যান্সার। আমি কি করবো? আগেরটা যেরকম আমি দায় থেকে বেশি চলে যাবো, ইউরিনারি ব্লাডার ক্যান্সার বলো না, যাবোই না ডাইয়ের দিকে। যদি ডাইয়ের দিকে না যায়, অর্থাৎ যদি শ্রমিকরা কাজটা না করে ডাইটা না তৈরি করে, তাহলে ডাইটা তৈরি হবে না, ডাই ক্যান্সার হবে না, ইউরিনারি ব্লাডার ক্যান্সার হবে না, ঠিক কথা। তাহলে তো আমার এই জামার রংটা এরকম হতো না, হয়ে ওর শাড়ির রংটা লাভ হতো না, আমরা বর্ণহীন হয়ে যেতাম। তাহলে করবো রঙও তৈরি করবো উইথ রেগুলার হেলথ চেক আপ, যাতে ক্যান্সারটি না হয় বৈষ্ণবী। ঠিক তেমনি রেডিয়েশন ইন্ডিউসড ক্যান্সার, দেয়ার আর লট অফ রেডিয়েশন হুইচ ক্যান কজ ক্যান্সার। একটা নাম করুন প্লিজ, নেম অন ওয়ান, যে কোনো অনেকে এসছে বলুন। ইউভি রে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, রাইট, ইউভি রে। আর মোবাইলের রেডিয়েশন খুব বিতর্কিত, এ নিয়ে আমি কাজও করেছি, মোবাইল রেডিয়েশন অনেক দিন করেছি, প্রায় 12-14 বছর বলবো যদি সময় বলে দেবো। মোবাইল রেডিয়েশন এখন বলছি না, এখন আমি যেগুলো এস্টাবলিশড যে সমস্ত রেডিয়েশন কজিং ক্যান্সার সেগুলো নাম বলছি। আর একটা নাম, আরেকটা রেডিয়েশন গামা রেডিয়েশন, গামা রেডিয়েশন ছবি দেখছিলাম, মার মাদামপুরির ছবি দেখছিলাম, আলফা বিটা সমস্ত রয়েছে, অল দ্য নিউক্লিয়ার রেস ক্যান কজ ক্যান্সার। তার মধ্যে এ আসবে কি করে নিউক্লিয়ার রে, আমার যে ক্যান্সারটা কবে আসবে কি করে সেগুলো, কে আমাকে গায়ে ছুড়ে মারবে এই রেডিয়েশন, ক্যান্সার কজিং রেডিয়েশন কে মারছে ছুড়ে? সূর্য, রাইট, ইয়ে নিয়ে সাহসিনী বলে ফেলেছে, একদম রাইট, সূর্য, সূর্য থেকে রেডিয়েশন আসবে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। কিন্তু গামা রেডিয়েশন, এক্স রেডিয়েশন আসে না, ওখানে ওপরে রয়েছে না ওজন, ওজন লেয়ার আছে, ওখান থেকে রিফ্লেক্টেড হয়ে যাবে, তবু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আসে। কিন্তু এক্স রেডিয়েশন তো এখানে তৈরি করি আমরা, গামা রেডিয়েশন তো মাটি থেকে তুলে ফেলেছি আমরা, রেডিয়াম ইউরেনিয়াম সব তুলে ফেলেছি, সেগুলো থেকে আসে। আমি শেষ পার্সন বাংলায়, আমি হচ্ছি শেষ ব্যক্তি যে রেডিয়াম নিয়ে ক্যান্সার চিকিৎসা করেছি। এরপরে আর কেউ করে না, আমার পরে মারা গেল 1906 সালে, রেল অ্যাক্সিডেন্ট হলো,
সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলবার মতো মারা সাইকেল। তো ওই রেডিয়াম আমি ইউজ করেছিলাম 82-83 সালে। তারপরে বাবা এখন রিসার্চ সেন্টার থেকে এসে আর্জি করেন রেডিয়াম সমস্ত একটা সিন্ধুকে ঢুকিয়ে, লেডের সিন্ধুক জানেন আপনার সবাই, ঢুকিয়ে বন্ধ করে বুঝে ফেলছে, সুতরাং শেষ। তারপরে বাংলায় কখন আর রেডিয়াম চিকিৎসা হয়নি, রেডিয়াম চিকিৎসা আমি মেরুলবাজি করেছি, আর্জি করে যখন কাজ করেছি আর্জি করেও করেছি, শেষ নেই। এরপরের জেনারেশন জানলোই না রেডিয়াম যেটা কেমন দেখতে কীভাবে চিকিৎসা করে, যাই হোক সেটা বলা হয় কিন্তু আমরা জানি। ইনফেকশন, অনেক ইনফেকশন আছে যেগুলো ক্যান কজ ক্যান্সার, অনেক বলবো না, আমি একটা বলবো আজকে খেতে ইচ্ছে করছে না, কালকে হচ্ছে ইনডাইজেশন হচ্ছে, পরশু দিন পাতলা পায়খানা, তারপরে দিন শক্ত পায়খানা, এই যে গুলমাল পেটে, এটার নাম হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম, আইবিএস। আর আপনি ভুগছেন ইরিটেবল বাউল সিন্ড্রোম, মাসের পর মাস পাতলা দিচ্ছেন না, যা ওই যাচ্ছেন আপনি ওষুধের দোকানে, খগেদা একটু পেটে গ্যাস ফ্যাস হয়েছে, খগেদার প্যাক দিয়ে দিয়ে দিলেন, এই এই করে 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 আপনি কাটিয়ে দিলেন এক বছর, অল অনে সারেন একদিন পায়খানা কালো হতে শুরু করলেন। এবার আপনি প্রমাদ করলেন, আপনি ডাক্তারের কাছে গেলেন, তিনি বললেন এন্ডোস্কোপি করুন, এন্ডোস্কোপি মানে মুখ দিয়ে, এন্ডোস্কোপি সব দিক দিয়ে হয়, নিচে দিয়ে হয়, ওখান দিয়ে মুখ দিয়ে এন্ডোস্কোপি করুন। করে তিনি কি দেখতে চাইছেন, তিনি দেখতে চাইছেন এন্ডোস্কোপি দিয়ে স্টমাকে বা আশপাশে ডুওডেনাম, তার পরে তো ডুওডেনাম, স্টমাকে কোনো আলসার আছে কিনা, তিনি দেখলেন মনিটারে দেখা যাচ্ছে, ঢুকিয়ে দিয়েছে মনিটারে দেখা যাচ্ছে, তিনি দেখলেন স্টমাকে একটা ছোট্ট আলসার আছে, না মনে হচ্ছে না ওনার ক্যান্সার, তবু ওখান থেকে তিনি একটু ছোট্ট করে বায়োপসি নিলেন উইথ দি হেল্প অফ দিস এন্ডোস্কোপ, নিলেন রক্স নিলেন, বায়োপসি নিলেন, বাইরে বার করে আনলেন, ল্যাবরেটরিতে দেখলেন, মাইক্রোস্কোপে দেখলেন, মাইক্রোস্কোপে জল জল করে দেখা যাচ্ছে হেলিকোব্যাক্টার পাইলরি ব্যাকটেরিয়া, ওইটা যদি থেকে যায় আপনার রোগ চিকিৎসা না করেন, ইউনিভিটি সামারা স্টমাক ক্যান্সার। সুতরাং এইটা যদি কখনো হয় প্লিজ গো টু দি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তিনি যা বলবেন করুন, উনি কিন্তু মনে করবেন না উনি পয়সার জন্য করছেন, আপনাকে বাঁচানোর জন্য করছেন। সুতরাং হেলিকোব্যাক্টার পাইলোরিয়া বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ দ্য কজিং ফ্যাক্টর অফ স্টমাক ক্যান্সার। হয় আর বলবো না, অনেক আছে হরমোন, হরমোন এই যে বলতে বলতে যে মানে কাজ করছেন কি করে, ওদের খেতে যাচ্ছি, এই যে লেকচার দিচ্ছি, এই যে শুনছেন, এই যে পড়াশোনা করছিস, সবই তো হরমোন, এখানে বসে আছে সব চাল পরিচালনা করছে ওর বডিকে, এর মধ্যে কমন হরমোন ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, কমন হরমোন বলে যেমন একটা অনেক আছে, আমি একটা এক্সাম্পল সময় নেই একটা এক্সাম্পল দিচ্ছি, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন ছেলেদের আছে মেয়েদের আছে, এই গ্রোথ হরমোন যদি নর্মালি কাজ করে তাহলে নর্মাল ভাবে আপনার গ্রোথ হবে, আর গ্রোথ হরমোন যদি বেশি কাজ করে আপনি রাম হয়ে গিয়ে অন্ত বাচ্চা হয়ে যাবে, আর গ্রোথ হরমোন যদি কাজ কম করে ছেলেদের স্পেশাল অসেক হরমোনটার নাম হচ্ছে ছেলেরা এরকম ভাবে যাইতে পারছে, ছেলে খেতে দাও
যেই ডিসক্রিপশন তৈরি হয়েছে 12-14-15-16-17 বছর বয়সে ডিসক্রিপশন তৈরি হয়ে গেছে, সে সংসার মা ফেলে চলে গেল। আর তারপরে একটু একটু করে গো, একটু একটু করে দাদি, পুরুষ টেস্টোস্টেরনকে খুব ভালোবাসে। More and more testosterone in your body, you are just approaching towards prostate cancer. তবে ওদের বয়স হবে না, প্রস্টেট ক্যান্সার 60 and above ছেলেদের, আর প্রস্টেট ক্যান্সার ছেলেদেরই আছে, মেয়েদের নেই, মেয়েরা পেয়েছে প্রস্টেট ক্যান্সার, কিন্তু ছেলেদের রয়েছে। এখন একজন দুজন ভুগছে, আপনারা সবাই জানেন, নাম বলবো না, ক্যামেরা চলছে বলে পরে বলে দেবো, ক্যামেরা বন্ধ হলে বলে দেবো, সরল এখন বের হয়েছে ফার্স্ট। এটা হচ্ছে কি, টেস্টোস্টেরন যদি নর্মাল লেভেল, ব্লাডের যে নর্মাল লেভেল এইখানে উঠে আছে আর ওইখানেই চলছে, তাহলে আপনি বলবেন মশাই টেস্টোস্টেরনটা নর্মাল করবো কি করে, বলে দিন না, তাহলেই তো হয়ে যায়। বলবো যখন আমি ডায়েটটা বলবো তখন বলবো টেস্টোস্টেরনটা কি করে নর্মাল লাগবেন, যাতে থ্রু আউট ইউর লাইফ প্রস্টেট ক্যান্সার না। মেয়েদেরটা বলি, মেয়েদের এই সেক্স হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন, আর এই ইস্ট্রোজেনটা মেয়েদের আছে বলি মেয়েরা মেয়েদের মতো দেখতে সবকিছু, ধরুন যত রকম অ্যাডজেক্টিভ দেওয়া যায় মেয়েদের সবকিছুই টেস্টোস্টেরন, লাবণ্যময়ী টেস্টোস্টেরন, সুন্দরী টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন মেয়েটা কি মিষ্টি, ও ইস্ট্রোজেন, মেয়েটা কি দুষ্টু, ওটাও ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন আছে বলে মেয়েরা মেয়েদের মতো হয়। অল দি ক্যারেক্টারিস্টিকস অফ ফিমেল ইজ অ্যাকচুয়ালি দ্য টু। এবার বলি মেয়েরা এই জন্য স্টুডেন্টকে ভালোবাসে, কিন্তু আসল কথাটা এবার বলবো, মোর অ্যান্ড মোর ইস্ট্রোজেন ইন ইউর বডি, ইউ আর জাস্ট অ্যাপ্রোচিং টুয়ার্ডস ব্রেস্ট ক্যান্সার। আপনি দেবে না, আরো বেশি লাবণ্যময়ী হবে, আরো বেশি সুচিত্রা সেন হতে চান না, হতে চাই না, আমি বাঁচতে চাই ব্রেস্ট ক্যান্সার থেকে, যাতে না। তাহলে কি করে পারে, যখন আমি ডায়েটটা বলবো তখন বলবো কি করে ইস্ট্রোজেনটা বাড়ে, তাহলে ওইটাকে মেনটেন করলে ইস্ট্রোজেনটা ঠিক জায়গায় থাকবে, আপনি ব্রেস্ট ক্যান্সার থেকে বেঁচে থাকবেন। আজকের সিনারিওতে আমাদের ভারতবর্ষে মেয়েদের এইখানে রয়েছে সার্ভাইকাল ক্যান্সার, মানে ইউটেরাসের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার নাম্বার ওয়ান, সেকেন্ড পজিশনে আজকে আজকে এই 2019 যা ছিল স্ট্যাটিস্টিক, সেকেন্ড পজিশনে এইখানে দাঁড়িয়ে আছে ব্রেস্ট ক্যান্সার ইন কেস অফ ফিমেল ইন ইন্ডিয়া। আমাদের আতঙ্ক, উইদিন 5 or 10 years ব্রেস্ট ক্যান্সার উইল টেক দ্য নাম্বার ওয়ান পজিশন ইন ইন্ডিয়া, তাতে কিছু গেল এলো, ইয়েস ইট ম্যাটার্স, বিকজ মোস্ট অফ দিস সার্ভাইকাল ক্যান্সার্স আর কিউরেবল, হোয়ারএজ ব্রেস্ট ক্যান্সার ইজ নট। ব্রেস্ট ক্যান্সার আর মোস্টলি আনপ্রেডিক্টেবল ক্যান্সার, কেউ ভালো হয়ে গেছে 15-20 বছর, আবার দেখুন আরেকজন একই রকম তার ডেটাগুলো সব, তিনি 6 মাসের মধ্যে নিয়ে চলে এলেন লাং ক্যান্সার, ব্রেস্ট থেকে লাংয়ে চলে গেছে। সো আনপ্রেডিক্টেবল ব্রেস্ট ক্যান্সার ইজ, সেইটাকে আমরা 1 নম্বর জায়গায় নিয়ে যাচ্ছি, ভারতীয় মহিলারা নিয়ে যাচ্ছে, সেগুলো কী আমি আজকের দেখার বিষয় নয়, কোনোদিন একটু যদি থাকে এইসব দরকার নেই কিছু সেমিনার ফেমিনার, এমনি এসে বলে যাবো যে ব্রেস্ট ক্যান্সার থেকে কী করে আপনার আছে। আমরা দেখি তারপরে আমরা খাবার চলে এসেছি, না ওই জায়গায় আছে আগে না, খাবারে চলে এসেছি যখন সেগুলি চলে যাবো। ডায়েট, ডায়েট ক্যান বি ডিভাইডেড ইনটু টু, ওয়ান ডায়েট হুইচ আর কজিং ক্যান্সার, নাম্বার টু ডায়েট হুইচ আর প্রিভেন্টিং ক্যান্সার,
দুটি ইম্পর্টেন্ট। আমি প্রথমে বলবো ডায়েট হুইচ আর কজিং ক্যান্সার, এইটা বলবার পর আপনি যে সমস্ত খাবার থেকে ক্যান্সার হবে, আপনি বাড়ি গিয়ে সন্ধ্যেবেলা বাড়ি যাবেন, বাড়ি গিয়ে যদি দেখেন আমার এই বলা কোনো খাবার দাবার বাড়িতে আছে, আর যে পরে বলবো খাবার কোন কোন খাবার খেলে ক্যান্সার হয় না বেঁচে যাবে, সেইগুলো আদর করে যত্ন করে ভালোবেসে বাজাতে নিয়েছে। এসো বাবা, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, রবীন্দ্রনাথ ওই জন্য লিখেছে এটা, এসো আমার ঘরে এসো। তার প্রথম দেখি আমরা ডায়েট কজিং ক্যান্সার, আবার একটা ছবি দেখো, আবার বলেছি মাঝে মাঝে ছবি দেখো, ইউ ক্যান ওয়েল সি দেয়ার ইজ এ ব্ল্যাক টিউমার অন দ্য লেফট নস্ট্রিল, ইটস এ ভেরি ভিরুলেন্ট ক্যান্সার, নেম ইজ ইউ অ্যালিগন্যান্ট মেলানোমা। এটাকে আমরা লিখেছি অন মাই লেফট হ্যান্ড সাইড অফ দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ লিমিটেড, পেশেন্টকে কতদিন ভালো রাখতে পারবো আমরা জানি। এইগুলো দেখে আপনাদের মনে হচ্ছে ক্যান্সার ইজ নট কিওরেবল। আরেকটা স্কিন ক্যান্সার, দিস ইজ ডিউ টু প্রলং আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজার ইন এ ম্যান হুজ স্কিন ইজ ফেয়ার, সাদা চামড়া যাদের তাদের বেশিরভাগ, আমরা ভাই বেঁচে গেছি এই ধরনের স্কিন ক্যান্সার, কেন আমরা হচ্ছি কালা আদমি, আর কালা আদমি স্কিনের নিচে উনি আমাদের উপর একটু সদয় ছিলেন, যখন আমাদের তৈরি করেছেন ইন্ডিয়ানদের তখন আমাদের চামড়াকে কালো করে দিয়েছে, এর মধ্যে যিনি খুব ফর্সা তিনিও কিন্তু কালা আদমি, কেন কালো হয়ে যাবে, ওই চামড়ার নিচে একটা পিগমেন্ট ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ মেলানিন, মেলানিন পিগমেন্ট, আর এই মেলানিন পিগমেন্ট আপনাকে প্রোটেক্ট করছে ফ্রম দিস টাইপ অফ স্কিন ক্যান্সার, দিস ইজ সোয়েলিং অফ দি লেফট শোল্ডার। এইখানে জানেন এই যে হাতটা আমাদের, এই হাড় মানে বোনস, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস, এদিকে আছে দুটো হাড় আছে রেডিয়াস দুটো নাম, এই যে হিউমেরাস এর আপার এন্ডে এই ছেলেটির ক্যান্সার, দিস ইজ অলসো এ হিউমেরাস ক্যান্সার, অস্টিওসার ক্যান্সার বোন। এই ছেলেটার বয়স 15-16 বছর আছে, এই ছেলেটাকে যথাসাধ্য এটা এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড 1/3, এই ছেলেটাকে অনেক চেষ্টা করা হয়েছিল যাতে অনেকদিন বাঁচে, ঠিক মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই ছেলেটা দিতে পারে, সেটা 8 মাসে মারা গেছে, অ্যাটেন্ড করেছিল আজকের মেলবাজে 8 মাসে সেটা মারা গেছে, চোখ খুলে দেখাতে আমাদের কান্না আছে, আমাদের তখন মনে হয় এই ছেলে তো আমার ছেলে হতে পারত, যতক্ষণ আমরা ভাববো এই রুগী আমারই আত্মীয় ততক্ষণ আমরা কিন্তু রুগীর চিকিৎসা ঠিক করতে পারবো। ইংরেজিতে দুটো কথা আছে বাবা, কত মানে দুটো ওয়ার্ড আছে, একটার নাম হচ্ছে এমপ্যাথি, একটা নাম হচ্ছে সিম্প্যাথি, এভরি ডক্টর শুড শো নট সিম্প্যাথি বাট এমপ্যাথি টুয়ার্ডস দ্য পেশেন্ট, এমপ্যাথি সিম্প্যাথি, সিম্প্যাথি মানে আমি যা সমবেদনা জানাচ্ছি, খারাপ লাগছে আমার তোমার এই কষ্টটা হচ্ছে, খারাপ লাগছে, দিস ইজ এমপ্যাথি মানে হচ্ছে ওই যে রুগী ওর যা কষ্ট হচ্ছে ডাক্তারবাবুর মনে হচ্ছে ওই কষ্টটা তারই হচ্ছে, দিস ইজ এমপ্যাথি, এভরি ডক্টর শুড বি এমপ্যাথেটিক টু দ্য পেশেন্ট, এইটা যতক্ষণ না হবে ততক্ষণ ডাক্তারবাবুকে মারলে উপায় নেই, ডাক্তার মার খাচ্ছে বেশ। আমরা ওই সব দেখতে চাই না ক্যান্সার, আমরা দেখতে চাই দিস পিকচার্স অর দিস সিনস শুড বি এস্টাবলিশ ইন আওয়ার সোসাইটি, এইটা আমরা যেদিন করতে পারবো দ্যাট মিনস উই আর জাস্ট হোপিং ফর ক্যান্সার ফ্রি ওয়ার্ল্ড, ক্যান্সার মুক্ত পৃথিবী, তখনই দেখো সবাই আসছে, এইটা যতক্ষণ না এস্টাবলিশ করতে পারছি ততক্ষণ থামবো না আমরা, আমরা প্রিভেনশন করেই যাব করেই যাব। আপনি বলতে পারেন প্রিভেনশন করে কি কোনো রোগকে তাড়ানো গেছে, ইয়েস গেছে বলেই তো আমরা লড়াই করে যাচ্ছি প্রিভেনশন অফ ক্যান্সারে, ক্যান্সারকে দূর করে দেবো পৃথিবী থেকে, বলুন একটু উদাহরণ দিন, গিভ এন এক্সাম্পল যে দূর করে দিয়েছেন আপনি কোন একটা রোগকে বাই দি প্রসেস অফ প্রিভেনশন, ইয়েস এখনো যায়নি পোলিও
ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু চিকেন পক্স না, স্মল পক্স, ছোটটা জানেই না স্মল পক্স, নামটা শুনেছি কোনোদিন দেখেনি, আমরা দেখেছি ছোটবেলায় এসে এইখানে টিকে দিয়ে and by the process of vaccination to smallpox, years after years, years after years, since 1794, dite, এই সেদিন কিছু হতাশ হয়নি, ভেঙে পড়েনি কেউ, কেন যাচ্ছে যাচ্ছে না স্মলপক্স, কিন্তু সেদিন 1979 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার স্টপ অল ভ্যাকসিনেশন অফ স্মলপক্স বিকজ there is not a single case of smallpox in this world at present. All the way. 79th again, Sarapitivita are actaw smallpox again. Aapna chanen nischoi, smallpox cancer e chyo bhyankar chhe. Beshi bhar manush ke mere gantho, jara boyosko achan, masmosa achan, boyosko, unhi jane. Tadir shithi ke thakbe, beshi bhar manush mata jethe. Jara beshi thakbe, তাদের কোথাও না কোথাও বিকৃতি করে যেত, চোখে হোক, লিভারে হোক, স্টমাকে হোক, স্কিনে হোক, কিন্তু বেঁচে থাকে। বেশ, আমরা এই স্কিমটা এস্টাবলিশ করতে চাই। এবার কোন কোন খাবার খাবো না ক্যান্সার হয়? ফ্যাট ইজ ইওর এনিমি ইন রিগার্ডিং ক্যান্সার। আপনি যত ফ্যাট খাবেন তত আপনি ক্যান্সার দিকে এগোচ্ছেন। কটা ক্যান্সার দেখুন ভালো করে, ক্যান্সার অফ কোলন, ক্যান্সার অফ রেকটাম, ক্যান্সার অফ ব্রেস্ট, ক্যান্সার অফ ইউটারাস অ্যান্ড ক্যান্সার অফ প্রোস্টেট, জিএটি ক্যান্সার which are arising out of your random fat consumption. চিকেন ফ্যাট খাওয়া কমন, তারপরে বললেন যে মুসে বলে দিন, কিন্তু শুনেই তো আমার খাওয়া হয়ে গেছি, আমি কেন ক্যান্সার হবে, বলে দিন বলে দিন, কোন ফ্যাট খেত খাওয়া বন্ধ করবো, yes, বলবো বলে দিস। এই ফ্যাটটা আসে রেড মিট থেকে, যে ফ্যাটে ক্যান্সার হয় ওই মাছটা ক্যান্সার হয় রেড মিট থেকে আসে, রেড মিট আবার মাথায় ফেলে দিলাম, রেড মিটটা কোন এস রেড মিট হচ্ছে মাথা মাংস, খাসির মাংস, গরুর মাংস, এগুলো হচ্ছে রেড মিট, শুকরের মাংস, এগুলো হচ্ছে রেড মিট। এই মাংস খেলে যে ফ্যাটটা আপনি কনজিউম করছেন ওই ফ্যাট অত্যধিক হয়ে যায় দিনের পর দিন, তাহলে আপনি মাসে একদিন রেড মিট চলবে আর মাসে চার দিন চলবে চিকেন, চিকেনের ফ্যাট আছে, চিকেনের ফ্যাট থেকে হতে পারে কিন্তু তার ইন্টেনসিটি খানিকটা কম, এই জন্যে আমি বলবো যে মাসে একদিন আপনি খান, পাটা পাটা চাই খান না কেন, চার দিন আপনি ইয়ে ভাবে চিকেন খেতে পারেন। এর মধ্যে কোথাও একটা এসে গেল বিয়ে বাড়ি, একটা এসে গেল ছাড়াও যায় না, ঠিক কথা যাবে একদিন তুমি, বাট ডোন্ট মেক ইট এ হ্যাবিট। এটা আর কি low incidence among bantu people, এই এক বান্টু বলে এক ধরনের উপজাতি, the tribe people known as bantu residing in the jungle of south, আমি ছবি দেখাব, এই বান্টুদের মধ্যে breast cancer প্রায় নেই, colon cancer প্রায় নেই, uterus cancer প্রায় নেই, prostate cancer প্রায় নেই, কেন নেই? তাহলে আমরাও সেগুলো করব, ওই উপজাতির লোকগুলো যা করে, সো দ্যাট আমাদেরও থাকবে না ইতিহাসের বলে। একবার ইচ্ছে করছে না জানতে, এই ক্যান্সার কিন্তু ছেয়ে গেছে সারা ভারতবর্ষ, তাহলে কেন আমরা বান্ধুদের লাইফ স্টাইলটা মেনে চলবো না? বলবো শেষের দিকে যদি সময় হয়, যদি আপনার মনে হয় যে সময় আছে তখন বলবো। বেশ, এবারে আর কার নাই, তারপরে ফাস্টফুড খাওয়া চলবে না। প্রস্টেট ক্যান্সার, এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, ইউরিনারি ব্ল্যাডার নিচে প্রস্টেট, এই যে লাল দিয়ে আছে, এই ইউরিনারি ব্ল্যাডার থেকে নল বেরিয়েছে, বেরিয়ে এই বাইরে বেরিয়ে এই পেনিস দিয়ে এখান থেকে ইউরিনেশন হয়। আর প্রস্টেট যেটা বললাম, প্রস্টেট এখান থেকে যদি বেড়ে যায় তাহলে প্রথম সিমটমস হচ্ছে ইউরিনেশনের সময় অসুবিধা,
And thus you can diagnose the prostate is increasing in size. It may be normal or it may be malignant. And J picture, what is that change? A would look, which of the spear, which at the well. B would look, which of the jagged gear, R by the child. Which in a picture? Wrong, who was the change? Prostate cancer. তাহলে কিন্তু বেশি বয়স হয় 60-70 বছর বয়স হয় আমার আমার তো পেরিয়ে গেল 71 হয়ে গেছে আমার তো সেই জন্য আমি জানি না কবে কি কেন হবে আমার বলে তো যাচ্ছি কি হবে আমি জানি না বেশ আর এইটা হচ্ছে প্রস্টেট হাউ টু এক্সামিন প্রস্টেট এই যে প্রস্টেট রেকটামের মধ্যে দিয়ে আঙুল ঢুকে এখানে চাপ দিয়ে দেখতে হয় প্রস্টেট বেড়েছে কি বাড়ে আর এখন তারটা সঙ্গে দাবি এসে গেছে আমাদের খাবারকে আজকাল প্রিজার্ভ করা হচ্ছে আপনি বললেন দূর মশাই আমরা তো এখন এই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি একদিন গাঁধবো সাত দিন খাবো এই তো ওই লাইফটাই তো হয়ে গেছে আমাদের একদিন পুরো গায়ে কামড়ে রেঁধেছি কিন্তু সোডিয়াম নাইট্রেট দিয়ে রাখি আমরা প্রিজারভেটিভ দিয়ে তাহলে ফ্রিজে ঢোকাতে হবে না ইট উইল বি অ্যাজ গুড অ্যাজ টাটকা একেবারে ফর 7 days আপনি দেখেন প্রতিদিন আমরা ফ্রিজে রাখতে তারপরে দরকার আর ওই খাবার সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট মেশানো খাবার যদি আপনি দিনের পর দিন খান আপনি যদি অভ্যেস করে ফেলেন ইউ আর জাস্ট অ্যাপ্রোচিং টুয়ার্ডস ক্যান্সার অফ স্টমাক আপনি বলেন দূর মশাই আমরা খাই না এটা আমরা ফ্রিজে রাখি বলে দিন আপনি ফ্রিজের খাবার খেলে ক্যান্সার হয় কিনা তাহলেই হবে ইয়েস সেটা বল ফ্রিজের খাবার খেলে ক্যান্সার হয় কিন্তু এটাও ঠিক আপনি কিন্তু সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট খাচ্ছে এই বলে কোথায় খাচ্ছে আপনি হোটেলে খান না আপনি জিমে রাখুন 70-80% হোটেল এই প্রিজারভেটিভ কেমিক্যাল আপনি সেটাই খাচ্ছে এক বাইরের থেকে সমস্ত যে সমস্ত প্যাকেজ খাবার আসে আপনার বাড়িতে সব তাতে সোডিয়াম নাইট্রেট খাচ্ছে তবে এইটা হ্যাবিট করবেন না তাই হবে পিনাট প্ল্যান্ট এই দেখুন পিনাট প্ল্যান্ট ড্রাই ফ্রুট বা ড্রাই ফুড এগুলো দেখবেন বাতাসে যদি ময়েশ্চারে লেগে যায় দেখবেন একটা ফাঙ্গাস করে গেছে কতটা হোয়াইটিশ কালার অথবা খানিকটা ব্রাউনিশ কালার ওই ফাঙ্গাসটার নাম হচ্ছে পাশে লেখা আছে দেখুন অ্যাসপারগিলাস লেভাস আর ওই ফাঙ্গাসটার ভেতরে থাকে একখানা আমার মাস্টার ছিলেন বাদাম গেলেই মাসমশাই ঘরে গেলি বলতো এসে এসে সব কাজ শেষ খাও আগে বাদাম খাও তারপর অন্য সায়েন্টিস্ট ছিলেন বাদাম আমাদের খেয়ে দেবো
ওই পাতা আমি অনেকবার দেখেছি, স্যারকে আমি বলেছি অনেকবার যে স্যার এখানে কিন্তু পড়ে গেছে, খাবেন না, খাও তো। আসলে ওই বাদামটা তখন স্যারের হয়তো মনে হয়েছিল বাদাম যা দাম কিন্তু বিজ্ঞানীদের বলে কোন লাভ নেই, এই ঘটনা না ঠিক বুঝবে তার মধ্যে কি বিপদের কথা আছে, ঠিক বুঝেছ, বুঝতে বুঝতে ওরা পেয়ে গেছে 2007 আপনার এই ভালো বুঝবেন। এবার প্রশ্ন হচ্ছে এই মাশরুমটা আমরা কি খাই? আমি আপনাদের আশ্বস্ত করছি এই মাশরুমটা আপনারা খান, কেননা এই মাশরুমটা বাইরে থেকে তুলে নেওয়া হচ্ছে অনেকদিন আগে, 7-8 বছর আগে। তবু আমি ছবি দেখাবো যাতে কোনো সময় যদি বেরিয়ে আসে আপনার হাতে পড়ে যায় কোনো বাজার থেকে নেবেন, কিছু কিছু ডাই রং মেশানো হয় রান্নাতে, অসংখ্য রং আছে, এই রংগুলো কিন্তু অ্যাপ্রুভড নয়, কিছু রং তো অ্যাপ্রুভড আছে সেগুলো মেশাতে পারি আমরা, কিন্তু এই রংগুলো অ্যাপ্রুভড নয়। মেটালি নিয়ম ম্যানোসাইড গ্রিন আয়রন অক্সাইড লেড ব্রোমাইড ইত্যাদি ইত্যাদি অনেক আছে, মানে যদি দিদি 21 খানা রয়েছে, 21 খানা যদি আমি এখানে লিখতে চাইতাম তাহলে ওই 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 পর্যন্ত চলে যেত, ওই জন্য আমি এটা করি জানেন তো, নাম দেখলাম যে এত বড় স্ক্রিন নয় আপনাদের, ওই জন্য। এবারে মেলা মেটা নিয়ে নিয়ে হলো পোটেন্ট কার্সিন হচ্ছে, আপনারা খাচ্ছেন বুঝছেন না ক্যান্সার, কোথায় খাচ্ছি বলে দিন বলে দিন। মেটা নিয়ে নিয়ে হলো মেশানো হয় বিরিয়ানি, হলুদ গুঁড়ো গুঁড়ো হলুদের সঙ্গে প্যাকেটে, প্যাকেটের ভেতরে মেটালি রিওলজি মানে আরো হলুদ করছে, আরো হলুদ করার দরকার নেই বাবা তো, আরো হলুদ করছে সেই করে ডেকে নিয়ে আসছে ক্যান্সার। আমি জানি না কি করে এটাকে উদ্ধার পাবো, এটা আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। বেশ, মনোসোডিয়াম গ্লুটামেট নিচে মশলা, রান্নার মশলা মনোসোডিয়াম গ্লুটামেট সাধারণের মশলা, সেটা দিলে নাকি দারুণ হয় খেতে, সত্যি ভালো হয় সকল সন্দেহ, আমরা সবাই খাই। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2007 বলে দিয়েছে ওরে মনুষ্যদের গ্লুটামেট বেশি খাস না কমিয়ে দে, কেন কমিয়ে দেবে, আমরা যা দেখতে পাচ্ছি মনুষ্যদের গ্লুটামাইট মাইট বি এ কার্সিন হচ্ছে, কি বলেছে মাইট বি বলে তো খাই বলবি তো কার্সিন হচ্ছে, ওরা সাবধান করেছে এটা হতে পারে, ওরা বলেছে 2025 ওরা বলে দেবে মনোসোডিয়াম গ্লুটামেট কার্সিনোজেনিক কি না কনফার্ম করে দেবে, যদি কার্সিনোজেনিক বলি আমরা আমরা কবে থেকে খাওয়া শুরু করেছি বুঝতে পারছেন কত ক্যান্সার হবে আমাদের, এই জন্য ওরা সাবধান বানিয়ে দিয়েছে কমিয়ে দে খাওয়াটা মনোসোডিয়াম গ্লুটামেট। আর সবাই জানি মনোসোডিয়াম গ্লুটামেটের আসল নাম মানে যেটা নাম চিনি আজিনো গ্লুটামেট, আজিনো মোটো ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে সুন্দর বলছে ওরা আজিনো মোটো। বেশ আমরা পরেরটা দেখি, এই হচ্ছে লিভার, লিভার এই লিভারে ক্যান্সার দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে অরিজিনাল ছবি, একটা স্পিস আনা হয়েছে তো ক্যান্সারগুলো দেখা যাচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে চিলি চিকেন যেখানে সোডিয়াম নাইট্রেট মেশানো আছে একদম টাটকা টাটকা, এইটা হচ্ছে ভুট্টা মেজ যেখানে ইনফেস্টেড উইথ ফাঙ্গাস অ্যাসপার ভিলাস, যেটা খেলে আমাদের লিভার ক্যান্সার হয়ে যায়, এরা এই যে এই জায়গা এইটা হচ্ছে সেই মাশরুম চাইনোমিত্রা স্কুলেন্টা কাশ্মীর জিনিস, এইটা হচ্ছে আজিনোমোটো, এইটা হচ্ছে মেটালি ইয়েলো মেশানো কমলা,
এইগুলো হলো দুটো লাঙে ক্যান্সার হচ্ছে, কি করে হলো? এই হচ্ছে ইউট্রাস, এইখান থেকে এই পর্যন্ত ইউট্রাস, আর ইউট্রাস এর এইটা হচ্ছে বডি এই পর্যন্ত, আর এইটা হচ্ছে ইউট্রাস এর সার্ভিক্স, এটা এই দুটো হচ্ছে ওভারি, এই দুটো হচ্ছে টিউব, এটা ভেজাল এক্সটিরিয়র বাইরে। কথা হচ্ছে আমাদের দেশে মেয়েদের এইখানে ক্যান্সার সবচেয়ে বেশি। এইটা হচ্ছে অরিজিনাল ছবি, সার্ভিক্স ক্যান্সারের ছবি, এইখানটা এইখানটা একটা ছবি, এইটা এটা সাইডে দেখানো হচ্ছে। এটা বলি দিচ্ছি আগে, এই ক্যান্সার বেশিরভাগ সার্ভাইকাল ক্যান্সার আর কি হয়ে সেই এক নম্বরে ছিল আজ থেকে 50 বছর আগে, আজ এক নম্বরে আছে ভারতবর্ষে। কিন্তু মাঝখান থেকে 50 বছর আগে এইখানে ছিল সার্ভাইকাল ক্যান্সার, আর এইখানে ছিল ব্রেস্ট ক্যান্সার মেয়েদের, ভারতীয় মেয়েদের। আর 50 বছরের মধ্যে ও এখন ওইখানে দাঁড়িয়ে আছে, নামই না কোন না কোন দাঁড়িয়ে আছে। আর ব্রেস্ট ক্যান্সার বলে জানতে উঠি তুই না বিশা বলে ব্রেস্ট ক্যান্সার উঠতে শুরু করেছে, উঠে 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 এইখানে এসে গেছে। আমি বলেছি আমাদের আতঙ্ক উইদিন 5 or 10 years ব্রেস্ট ক্যান্সার উইল টেক দ্য নাম্বার ওয়ান পজিশন। খুব খারাপ দিকে যাচ্ছে, কিন্তু যদি না ভাবি আমরা বেশ। তারপর আমরা দেখি শর্ট, খুব তাড়াতাড়ি যাই দিলীপ মহারমিশ নাম জানেন সবাই, আমার মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল, এখন পাঞ্জলি বেঁচে আছেন, সল্টে থাকেন, কিন্তু হিসেব করে দিয়েছেন পটাশিয়াম সল্ট সোডিয়াম সল্ট হিসেব টিসেব করে দিয়ে ওয়ারেস্টে পাঠিয়েছেন। সারা পৃথিবীতে ওর ফর্মুলাই চলছে ওয়ারেস্ট, তো ওকে দেবেন কাকে দেবেন, ওরাই দিচ্ছে না কেন দিচ্ছে না জানেন। বেশ, সেই সল্ট যেটা খেলে বাঁচবো আমরা, আর আপনি বলছেন সেই সল্ট থেকে ক্যান্সার? ইয়েস, কোনো জিনিসের অতিরিক্ত ভাব যদি বেশি বেশি সল্ট আমরা খেতে থাকি, মানে সোডিয়াম করাতে খেতে থাকি, তাহলে আপনি এগোচ্ছেন কৃষকের কাছে ক্যান্সার আর স্টমাকের ক্যান্সার। উদাহরণ এক্সাম্পল চান? এক্সাম্পল হচ্ছে জাপান। জাপানে এক র্যান্ডম সোডিয়াম ক্লোরাইড খাওয়া, এক র্যান্ডম, কিন্তু তার ফলরা বুঝছে জাপান হচ্ছে সারা পৃথিবীতে এক নম্বর কৃষকের কাছে ক্যান্সার আর স্টমাক ক্যান্সার। এই জন্য আমি কতগুলো রিকোয়েস্ট করবো এখন থেকে, আমার ফার্স্ট রিকোয়েস্ট হচ্ছে আপনারা সোডিয়াম ক্লোরাইড নুন আপনি পাতে এক্সট্রা নেবেন না যদি না ডাক্তার বলে, যেটুকু রান্না দিয়েছেন দ্যাট ইজ সাফিসিয়েন্ট। বেশ, পরে ভাজা, ভাজা দেবেন মাছ মাংস যাই করুন, ভাজুন না কেন, আপনি আপনি দুভাবে ভাজতে পারেন, একটা তেলে দিয়ে ভাজতে পারেন, আর একটা হচ্ছে কি ফ্লেম উঠছে সরাসরি ফ্লেমে দিতে পারেন, তন্দুরি বলে যাবে। এই যে ফ্লেমে দিচ্ছেন বা ভাজছে, আপনি প্রথমে ছিল ধরুন একটা মাছ, একটা মাছ প্রথমে তার রংটা ছিল অ্যানিমিয়া, ফ্যাকাশে মাছ, আপনি তেলে দিয়ে তেলে নিয়ে নিয়ে যাচ্ছেন, মাছটা ফ্যাকাশ থেকে আস্তে 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 ব্রাউনিশ হলো, ব্রাউন হয়ে গেল তখন নিয়ে যাচ্ছে, কেন আছেন জানেন, এটা কর্মর ছিঁড়মুড়ে কুড়মুড়ে হবে, এই জন্য তো আপনি নিয়ে যাচ্ছেন, প্রায় ব্ল্যাকিশ হয়ে গেছে, কাট করে ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাকিশ হয়ে গেছে, তখন আপনি এটা তুলে নিন, মানে মাছটা এরকম ছিল যতক্ষণ না এরকম তখন এটা করা যাবে না, কোন পর্যন্ত আপনি রাখতে পারেন, ওই যে ব্ল্যাকিশ একটা লেয়ার করে
খাবারে মাছ হতে পারে, মাংস হতে পারে, আলু চিপস হতে পারে, কচু চিপস হতে পারে, কাঁচকলা চিপস হতে পারে, যাই না আলু না কেন ওই যে ব্ল্যাকিশ লেয়ারটা পড়ে গেল, ওই ব্ল্যাকিশ লেয়ারটা হচ্ছে অ্যাটলিস্ট 6-7 কাশ্মীর তৈরি হয়ে গেছে, আমি সেটাই খাচ্ছি। তাহলে ওই ব্ল্যাকিশ লেয়ারটা আসবার আগে আপনাকে তুলে নিতে হবে, এই দুটো হচ্ছে আপনার সেই, এই পর্যন্ত ভাজবেন, এই পর্যন্ত ভাজবেন, এইটা 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 চলবে। এই অবস্থায় অনেক কাজ নিজে তৈরি হয়ে গেছে, নিচে চলে বেশ, এটা দরকার নেই, আমি তাদের ছোট ছোট করে যেগুলো খুব দরকার, পান্তটা খুনি জলটা ইত্যাদি ইত্যাদি এগুলো সবই, এসব গুষ্টিপিণ্ডি খাওয়া মানেই হচ্ছে ক্যান্সার দিকে, এইসব গুষ্টিপিণ্ডি নিয়ে আর কি বলছি না, পরেরটা আমাদের ওই সব দেখুন গুষ্টিপিণ্ডি গুলো খেয়েছিল টাঙে ক্যান্সার হয়ে গেছে, এতক্ষণ যা বললাম তাকে আপনার মনে হতে পারে সব খাবারই ক্যান্সার হচ্ছে, না খেয়েছি না না কিছু খাবার আছে এখন যাতে আপনি ক্যান্সার থেকে মুক্তি পান, একটা কথা বলতে ভুলে গেছি, ব্রেস্ট ক্যান্সার যখন খাবার করবো তখন বলবো কি করে নম্বর জেনে, হ্যাঁ যত আপনি ফ্যাট খাবেন তত স্টেজের বাড়তে থাকবে, আপনি তত এগোচ্ছেন ব্রেস্ট ক্যান্সার, যত আপনি ফ্যাট খাবেন তত টেস্টোস্টেরন বাড়তে থাকবে, আপনি এগোচ্ছেন প্রস্টেট ক্যান্সার, মনে আছে প্রত্যেক পাড়া দিন একটা যোগ করে দিচ্ছে, প্রত্যেক পাড়ায় আছেন একজন করে, একটা দুটো একটা ছেলে আছে অত্যন্ত বদমাইশ ছেলে, গরিব ছেলে আছে একটা, তো দাদা বৌদি দুজনই এরকম, একটা একটা সাইকেল এসে উঠেছে দাদা এদিকে বেরিয়ে গেছে বৌদি ওদিকে বেরিয়ে গেছে, ও বসে আছে, তো চ্যানেল ছেলে চ্যানেল ছেলে দেখছে দাদা কেমন হচ্ছে, দাদা বললো মোটামুটি ভালোই আছে, আসলে উনি বলতে চেয়েছেন মোটা আর মুটি এই দুজনে ভালো আছে, আসলে ওরা ভালো নেই কেন 20% এর মধ্যে যদি ছেলে হয় প্রস্টেট ক্যান্সারের দিকে তিনি এগোচ্ছে, 24% যদি মেয়ে হয় তিনি ব্রেস্ট ক্যান্সারের দিকে এগোচ্ছে, কেন একজনই বলছে, সুতরাং আমাদের স্ট্রিম বলতে হবে স্ট্রিম, আর একটা বলে দিই যে সমস্ত অ্যাথলেট মেয়েরা তাদের ব্রেস্ট ক্যান্সার অত্যন্ত কম, এই জন্য আমি সমস্ত মায়েদের বলব আপনার যে কন্যা সন্তান যখনই হোক 6-7 বছর বয়স থেকে 8 দিন সে এক্সারসাইজ করবে, বড় বড়টা ফেলে তুলবে না ডাম্বেল করবে, ছুটবে, স্কিপিং করবে, সাইকেল চালাবে, এসব করবে, সাঁতার কাটবে, কিছুই করতে পারছে না, নাচে ঢুকিয়ে দিন তাকে, এই মেয়েটা ব্রেস্ট ক্যান্সারের পসিবিলিটি কমে গেল 50% লোয়াল থাকায়, খালি তিনটে ভিটামিন সি কোথায় পাওয়া যায় সবাই জানেন, ইন্টারনেটে সব আছে, আমি খালি একটা দুটো নাম্বার দেবো বেশি, সমস্ত লেবু, সমস্ত লেবু, যে কমলা লেবু হোক পাখি লেবু হোক যাই হোক ভিটামিন সি খেলে ক্যান্সার থেকে মুক্ত, ভিটামিন এ আমি বলছি না কোথায় কোথায় পাওয়া যায় সবাই জানি আমরা, ভিটামিন এ ভিটামিন সব জায়গায় বলছি না, ভিটামিন এ পাওয়া যায় গাজরে আর পাওয়া যায় কুমড়োটা খেলে আপনি অনেক ক্যান্সার থেকে আপনার মুক্তি, ভিটামিন ই কোথায় কোথায় পাওয়া যায় বলছি না সব ইন্টারনেট লেখা রয়েছে, ভিটামিন ই ভিটামিন ই ওই লিফি গ্রিন ভেজিটেবল পাওয়া যায়, দুধে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, এগুলো সে লেখা রয়েছে বলেছে, এগুলো খেলে আপনি ক্যান্সার থেকে মুক্তি আপনার, এটা বলবো না ছেলে নিয়েও কিছু কিছু মিনারেলস আছে, মিনারেলস গুলো আপনি ক্যান্সার থেকে মুক্তি,
মিনারেলস বলতে কি সেলেনিয়াম সেলেনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন কপার জিঙ্ক এগুলো সব পাওয়া যায় সমস্ত শাকসবজি থেকে পাওয়া যায় আপনি লোহা আয়রন থেকে এখান থেকে গ্রিল গ্রিল কেক মানে খাবারের মানে খাবার আপনার ওই খাবার খাদ্য বস্তু থেকে পাওয়া যায় আর সেলেনিয়াম পাওয়া যায় এটা হচ্ছে লিভারে অনেকটা পাওয়া যায় আর সামুদ্রিক মাছ পম্পলেট মাছ পাওয়া যায় লিভার মানে মেয়েকে ওই জন্য চেষ্টা করবে এমনি তো মাংস খেতে কম বলেছি কিন্তু যখন একটু অন্নপ্রাশন বা বিয়ে বাড়িতে যাবেন তখন দেখবেন তো খাওয়া হয় না বাড়িতে খেতেই বার করেছি মাসে একদিন কত মেয়েকে আনতে পারে ছয় কত খেতে পারে ওই বিয়ে বাড়িতে চান্স মেয়েকে খাও সেলেনিয়ামটা বাড়িয়ে দেবে আপনি বলবেন যদি কেউ যদি বাড়তি নিয়ে আসে মাংস নিয়ে ও ভাই এদিকে আসুন দেখুন তো বাড়তিটা একটু ঘেঁটে আপনি বুঝছেন বড় লেখে ও ভেতরে আছে সেটে যদি না দেন তাহলে আমি চলে যাবো হেঁটে মনে রাখার জন্য এসব করতে হলো আমাকে আমাদের একটা ধারণাই হয়ে গেছে দুধ হচ্ছে রুগীর খাবার অথবা দুধ হচ্ছে বাচ্চা ছেলে দেবে আমরা যারা সুস্থ আছি তারা খাই না বাচ্চা ছেলে আমি বলবো আমাদের আচ্ছা ঠিক আছে দুধ আপনি খাবেন না কাজে ক্যালসিয়ামটা পাবেন কিন্তু ক্যালসিয়াম স্ট্রং অ্যান্টি ক্যালসিয়াম খেতে হবে কোথায় পাবেন দই মাঝে মাঝে এই পচাদার দোকান আছে না ওখানে আপনি পাড়ায় আসবে পচাদার ওই মিষ্টি দই খেলে দই খেলে মিষ্টি দই খেলেও হবে আপনি টক দই খেলেও হবে তাও যদি না পান রোজ কিনতে হচ্ছে টাকা নিয়ে আর কোথায় আছে ক্যালসিয়াম রোজ খেতে পারি ক্যালসিয়াম আছে মাছের আমার সেকেন্ড রিকোয়েস্ট এবার থেকে আপনি রোজ যারা রোজ মাছ খাচ্ছেন মাছের কাঁটাটাও খান এই বলেছি আমার তো বাড়িতে কাঁটা পোনা আসে কাঁটাগুলো তো আঙুলের মতো খাবো কি করে এই প্রবলেম আপনি জানিয়েছেন ঠিক আছে আপনাকে কাঁটা পোনা খান আপত্তি নেই এই জন্যে আমার থার্ড রিকোয়েস্ট সপ্তাহে সাত দিন চার দিন খাবেন আপনি বড় মাছ আর তিন দিন খাবেন ছোট মাছ ছোট মাছ হচ্ছে বরলা মাছ পুঁটি মাছ এই ধরনের তোপসে মাছ এই মাছগুলো খাবেন যেগুলোর কাঁটা আপনি বাঁচতে পারবেন না সম্ভব না বাঁচা আপনি কাঁটা খেতে বাধ্য হবেন অ্যান্ড অ্যালাউ উইথ দ্যাট আপনি ক্যালসিয়ামটা শরীরে পাবেন যাই হোক উনি টোমাটোর মধ্যে একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট ঢুকিয়ে দিয়েছে তো যা মরতে গিয়ে তুই মানুষের খাবার হবি যাতে মানুষ ক্যান্সার থেকে বাঁচে যদি বলি সবুজ টমেটো যেগুলো সেগুলোতে অ্যাকচুয়ালি অ্যান্টিক্যান্সার এজেন্টটা নেই লাল টমেটোতে আছে এখানে যারা যারা আছেন তারা বলুন বাজারে শিয়ালদা মার্কেটে একদম বলবেন না কিন্তু তার থেকে তোমার তো দ্বিগুণ বাড়ি দেবে সুতরাং এখানে যা আছে বেশ এই টমেটো লাইকোপিন অলা টমেটো মানে লাল টমেটো এটা যদি আপনি নিয়মিত খান আপনি কি থেকে বাঁচবেন ক্যান্সার থেকে ছেলেরা বাঁচবে প্রস্টেট ক্যান্সার থেকে হবে না আর মেয়েরা বাঁচবে ওভারি ক্যান্সার
ওভারি ক্যান্সার নিয়ে মেয়েরা অত্যন্ত উদ্বিগ্ন, আমার চেম্বারে প্রায়ই আসে উদ্বিগ্ন, মানে যখন আসে তখন তিনি এলেন, তার মা এলেন, তার বোনেরা এলেন, কেন ভীষণভাবে উদ্বিগ্ন এলেন, সত্যি উদ্বেগের কারণ। সুতরাং আমাদের দেখতে হবে সেইটা যাতে ক্যান্সারটাই যদি না হয় উদ্বেগের কারণ, তাহলে মেয়েরা নিয়মিত একটুখানি টমেটো খাবেন, এরপর আপনি বলবেন যে টমেটো তো খেয়ে নিতে, রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, গ্যাস টমেটো রান্না করে খেলে 20% এর কাছাকাছি নষ্ট হয়, 80% পাবেন। আর কাঁচা টমেটো খাওয়া যায় না, নেচার এমন না, আপনারা যারা নেচার স্টাডি করেন পরিবেশ দেখবেন এই সমস্ত খাদ্যবস্তু যেগুলো তিনটে কারণে নষ্ট হয় তার অ্যান্টি ক্যান্সার এজেন্ট, সেই জন্য উনি করেছেন কি এমন ভাবে পাঠিয়েছে মর্তে যাতে তাকে রান্না করতে না হয়, তারপরে হিট দেবেন নষ্ট হবে, তার মধ্যে টমেটো হচ্ছে তার মধ্যে একটা হিসাব, টমেটো রান্না না করলেও খাওয়া যায়, এবার গাজর না করলেও খাওয়া যায় ইত্যাদি। বেশ, আর এবার আসুন এখানে পেঁয়াজ, পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ রসুন অত্যন্ত দাম হয়ে গেছে এখন একটু কমেছে। বেশ, পেঁয়াজ, এই পেঁয়াজের মধ্যে উনি করেছেন কি একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, সেই অ্যান্টি ক্যান্সার এজেন্টের নাম হচ্ছে অ্যালিসিন, ALLICIN, অ্যালিসিন, অ্যালিসিন ইজ অ্যান অ্যান্টি ক্যান্সার এজেন্ট, সাইটোনিন, অনিয়ন, অ্যালিসিন ২৪ ফুটের একটা নল এইটুকু রয়েছে, এর ভেতরে উঠিয়ে গাটিয়ে এরকম করে এই পুরো ২৪ ফুট নলে সর্বত্র ক্যান্সার থেকে মুক্তি, ইউ টেক অনিয়ন অ্যান্ড গার্লিক রেগুলার। এবার দেখুন অ্যান্টি ক্যান্সার এজেন্ট তার নাম হচ্ছে অ্যালিসিন, অ্যালিসিন অ্যান্টি ক্যান্সার এজেন্ট কোথায় থাকে পেঁয়াজে, এখানে দেখুন একটা অংশ দেখছে শক্ত অংশ, এই যে কালারটা দেখুন পিঙ্ক কালার, আমি আপডেট করেছি এটাকে, আমি আজকে আমার ফোর্থ রিকোয়েস্ট হচ্ছে এবার থেকে আপনি পেঁয়াজ যখন খাবেন তখন এই শেকড় গুলো আপনি হাত দিয়ে ছুঁড়ুন, এটাকে রেখে দিন, তারপর যা খুশি ভাবে কেটে এনামের উপরে কেটে আপনি খান, আপনি বাঁচবেন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে সর্বত্র। হার্লিকটা বলা হয়নি, হার্লিকে রসুনেতে এই অ্যালিসিনটা সর্বত্র ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, আপনি যেখান থেকে নেন কেন সেখান থেকে আসছেন পেঁয়াজ, কিন্তু পেঁয়াজে তা বেশ এবার আসে পরেরটা এই জন্য আমি বলবো আজোর আর কুমড়োটা যাতে আপনি এসে যেতে পারেন লাং ক্যান্সার, এই যে লাং ক্যান্সার ছবি আর চেস্ট এক্সরে, এই যে হচ্ছে হচ্ছে টিউমার, লাং ক্যান্সার টিউমার। আমরা বলতে ভোকাল কর্ড, এই যে ভোকাল কর্ড, এই ডান দিকে ভোকাল কর্ড, বাঁ দিকে ভোকাল, দেখুন এখানে একটা টিউমার হচ্ছে, ছেড়ে ছেড়ে আস্তে আস্তে পাঁচ মিনিট, বেশ এটা হচ্ছে ভোকাল কর্ড টিউমার, বেশ সমস্ত মেয়েদের বলছি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে যাতে আপনার
চাইলে কোনদিন বেশি আসে না কোথায় পাবো বলুন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে মাছের তেলে এই জন্য আমি বলেছি চার দিন সপ্তাহে বড় মাছ খাবেন যাতে বেশি করে মাছের ফ্যাট বা মাছের তেল আপনি পান আলাদা করে বিক্রি হয় মাছের তেল মোটা দুইটা আমি খাই কাউকে না বলে দিতে হয় কেন বললেন দাম নেই কাউকে না বলে কিনে নিয়ে আসবেন মাছের তেল তাহলে আপনি বেশ ক্যান্সার পেয়ে যাবেন এটা যোগ করছি সবাইকেই বলবেন যাতে মাছের তেল খায় আর কি বেশ তো মাছের তেল খেলে আমি ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচবো মাছটা আর একটু মানে আর একটু কথা বলতে পারছি কিন্তু স্টেরল যদি স্টেরল খাই তাহলে বেশি যাবো কোলন ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার থেকে তাই নাকি স্টেরল খেলে কোলন ক্যান্সার হবে না ব্রেস্ট ক্যান্সার হবে না না হবে না তাহলে বলুন কোথায় পাওয়া যায় খাবো দেখুন চ্যানেল স্টেরলটা কোথায় পাওয়া যায় শশার ছালে কিউকাম্বার স্কিন শশার ছালে পাওয়া যায় স্টেরল যেটা খেলে ব্রেস্ট ক্যান্সার থেকে আপনি মুক্তি পাবেন কোলন ক্যান্সার থেকে মুক্তি পাবেন আপনি ছালটা ছিঁড়ে দেবো নাকি তাহলে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে আপনি খাই দিন আপনি এটা দরকার নেই আমি মাসলা একে এগিয়ে গিয়ে যাচ্ছি একটু গ্রিন টি খেতে হবে একটু গ্রিন টি খেলে অনেকগুলো ক্যান্সার থেকে মুক্তি এতে কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার প্রস্টেটটা লাগবে আমি বলবো গ্রিন টি সবসময় পান না আপনারা আমি বলবো লিকার চা খাবেন লিকার চা খাবেন দুধ ছাড়া দুধ দিলে গ্যাস্ট্রাইটিস হয় আর চায়ের একটা অ্যান্টি ক্যান্সার গুণ আছে আমি খান 10-12 কাপ খেলেও কিচ্ছু অসুবিধা নেই ছাড়া দেবে তাহলে আপনি অন্তত গ্যাস্ট্রাইটিস কে ট্যাকল করতে পারবেন পরেরটা আসলে এসে গেছি আমি এই যে এগুলো সব দরকার নেই এগুলো জানাবো না এবার আমি চলে একদম সেই ওখানে চলে যাবো এই যে এখানে এসব দরকার নেই আমার এইখানে চলে এসছে মাস্টার এটাই শেষ টাইম মাস্টার স্যারকে আমি স্তব বাক্য দিয়ে আটকে রেখেছি মাস্টার স্যার বসছেন না একদম এইখানে বেড়াতে গেছিলেন এই ডাক্তারবাবু আমি একটু গল্প ছড়া বলছি এর মধ্যে সায়েন্সটা খুঁজে নেবেন আর আমি কত সায়েন্স আর লিটারেচার মিক্সচার করে বলার চেষ্টা করছি যাতে একটু মনোগ্রাহী হয় আর কি কিন্তু আপনার সায়েন্সের কোথায় বুঝতে পারছেন ডক্টর জর্জ ওয়েটেল তিনি 1960 সালে গেলেন বার্টুদের কাছে বেড়াতে গেছিলেন বেড়াতে গিয়ে তিনি বুঝছেন এবং আমরা যেমন আমরা মানে কি বুঝি না কোথায় জাগা দেখি এই মঙ্গিনা কোথায় আছে দেখি সেন্টিনারিস তো পাবই না ওর মধ্যে 1960 সাল সেন্টিনারি কাছে যেতেই পারছে এটাই হোক ও আমরা খুঁজে রাখবো উনিও খুঁজছে উনি যখন খুঁজছেন বান্ধুদের পেছনে 4-5টা বান্ধু এরম ভাবে কিন্তু যা বাবা পেলাম না বান্ধুদের দেখা বলে ঘুরে বলে বাপরে বাপ হাত তুলে দিয়েছেন হাত তোলার মানে ওরা জানতো না নিশ্চয়ই ভাষাও বুঝতো না কিন্তু ডাক্তারবাবু কি করলেন জানা নেই উনি অঙ্কোলজি ছিলেন ডক্টর ওয়েটেল উনি গবেষণা বিরাট গবেষক আপনার নেটে দেখবেন অত্যন্ত মানে অঙ্কোলজি গবেষণা প্রথম সারির একজন গবেষক উনি এমনি বেড়াতে গেছে মানে কাজের ফাঁকে দিন পড়লো তাহলে ধরে নিয়ে চলে গেল বাড়ি এটা খুলে ফেলে দিত কেউ কি করলেন জানি না লিখে জানি উনি চলে গেল ভেতরে নিয়ে চলে গেল ভেতরে নিয়ে গিয়ে আটকে দিল সব দেখাতে শুরু করলো উনি কিভাবে কিভাবে ওদের ওদের একটুখানি বিশ্বাসটা অর্জন ডক্টর ওয়েটেল অর্জন করে ফেলেন যা হবার তাই হলো মনে হয় ছাড়লো না হয়েছে তখন তার মনে হলো আমি তো আটকেই গেছি খেতে হবে খানা আটকেই গেছি এদের হাতেই আমার মৃত্যু আমি বুঝে গেছি আমার বউ বুঝতেও পারবে না আমি মরে গেছি ও বিধবা হয়ে যাবে
জানি না হবে কিনা যায় না কিরকম। তো যাই হোক আমি যখন আটকে গেছি কিন্তু গবেষণা করি না এদের এদের কি ক্যান্সার আছে। এই এক বছর পর থেকে উনি গবেষণা শুরু করলেন। গবেষণা কাদের মধ্যে কি ক্যান্সার আছে দেখতে 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 তিনি দেখলেন এদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নেই, কোলন ক্যান্সার নেই, প্রস্টেট ক্যান্সার নেই, এসব নেই। এবার তিনি অবাক করলেন, তিনি এবার গবেষণা শুরু করলেন, করতে করতে ছটা বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা ছ বছর নিয়েছেন গবেষণা করতে। তিনি কেম টু এ কনক্লুশন, তিনিও আসলেন কিন্তু তিনি পেপারটা পাবলিশ করেননি। তিনি কেম ব্যাক টু লন্ডন ইন 1967, ছ বছর সাত বছর পরে ফিরে এলেন, ফিরে এসে 66 ফিরে এসেছেন। ফিরে এসে আমাদের দুর্ভাগ্য অতি শুরু করেছিলেন গবেষণা পত্রটাকে ছাড়াই টাড়াই করে নিয়ে বের করতে, কিন্তু তিন পর বছর 67। কিন্তু আমরা জানি বিজ্ঞান বিজ্ঞানে কোনোদিন গবেষণা থেমে থাকে না। একজন বিজ্ঞানী তার ব্যাটনটা আরেকজনকে দিয়ে যান, তিনি আবার তার খানিকটা কাজ করে তার ব্যাটনটা আরেকজনকে দিয়ে যান, তিনি যেটা দিয়ে গেলেন তিনি ডক্টর ডেনিস বাকি তাকে দিয়ে গেলেন, তিনি চলে গেলেন উগান্ডায়। উগান্ডায় গিয়ে 1974 গিয়ে তিনি চার বছর গবেষণা করলেন উইথ অল হেল্প অফ ডক্টর ওয়েটের তার সমস্ত ডেটাগুলো নিয়ে বললেন অ্যান্ড হি কেম টু এ কনক্লুশন ইন 1979। কেন এই সমস্ত উপজাতিদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নেই, কোলন ক্যান্সার নেই, প্রস্টেট ক্যান্সার নেই, কেন নেই তিনি ঘোষণা করলেন। এরকম মোটা পেপার সব পুরো পেপারই আছে আমার কাছে, তার কনক্লুশন একটা লাইন বলে দিন তাহলে হবে আমার সমস্যা ছেড়ে আপনাকে সব আপনি আপনি আমার ছেড়ে ডক্টর বার্কিট ডক্টর ডেনিস পার্কি হি ওয়াজ অলসো অ্যান ইংলিশ ফিজিশিয়ান মানে কোনো অঙ্কোলজিস্ট ও ডক্টর লোক তো ডক্টর বার্কি তার নামে একটা ক্যান্সার আছে বার্কি সিম্পল হয়ে যান তো উনি ঘোষণা করেন শোনো এই যে সমস্ত উপজাতিদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নেই, কোলন ক্যান্সার নেই, প্রস্টেট ক্যান্সার নেই, রেকটাল ক্যান্সার নেই, কেন না একটা লাইন এরকম পেপার আমি একটা লাইন বলছি তাতেই বুঝে যাবে এরা এদের খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে ফাইবার খায়, দ্যাট ইজ এই ফাইবার খায় বলে এদের এই সমস্ত এরপরে তো ওরা কি করে বলি এই ফাইবার তাহলে আপনি প্রশ্ন করবেন তাহলে ওই ফাইবার আমরাই খাবো আমাদের এই পাঁচটা ক্যান্সার হবে না। ইয়েস দেখেন ফাইবার কি করে আপনি এই ফাইবার সমস্ত শাকসবজিতে পাওয়া যায়, ওরা সব শাকসবজিতে খেতে পারে। আমি উল্টো করে বলি আলুর ফাইবার পাওয়া যায় তার ছালে আমরা কেটে ফেলে দিই, পটলের ফাইবার পাওয়া যায় তার ছালে আমরা কেটে ফেলে দিই, ঝিঙের ফাইবার পাওয়া যায় তার ছালে আমরা কেটে ফেলে দিই, শশার ফাইবার পাওয়া যায় তার ছালে আমরা কেটে ফেলে দিই, আটার ফাইবার পাওয়া যায় তার ভুষিতে আমরা ছেলে শেষ রিকোয়েস্ট এবার থেকে আমরা আপনারা সবাই আমরা ছাল সমেত খাও, যদি না পারি এখন খানিকটা আলু এই ছাড়া একটু রেখে দিলাম আবার ছাড়ো আবার রেখে দিলাম ওখানে জেব্রা স্কিনে এইটা ছমাস করুন তারপর দেখবেন যে উঠেছে এরপর ছাল ছাড়তে হবে। আচ্ছা আপনি সকালবেলায় যখন আপনি এসেছেন এখানে আপনার পাড়ার যে দোকান এই পচাটা Thank you.